না কিছু না, মায়া দেখছ নাকি? ও মেয়ে তো ভাই দেখছি, খুবই ফাইন ধরনের মেয়ে। আপনার উঁচা লম্বা, ফেস কাটিং কার মতো বলবো না, শিগগির এই ধরনের নায়িকা আমি দেখিনি ভাই। গ্রাজুয়েট মেয়ে, উজ্জ্বল সাম্বর্ণ, খুবই ভালো, ফ্যামিলিও ভালো, মনে করেন যে বংশীয় ঘরের আর কি, বড় ফ্যামিলি। আপনার মেয়ে হইতেছে সবাই বড়, আর তার ছয়টা বইনি আছে, মানে আপনার ছয়টা শালি হবে, আর শালা দুইটা তারা এখনও পড়াশোনা করতে আছে, বেকার আর কি। সেই অর্থে রোজগারের লোক কেউ আছে বলে মনে হয় না, কিন্তু মেয়ে মাথার মধ্যে সেন্স করি, মেয়ে এগিয়ে সেন্স করি মেয়ে সুন্দর দিয়ে কি আসবেন পানি খেয়েবেন, সে চাইতে আছে যে কোনো ঝামেলা নাই, ফ্যামিলি তার শালির দিয়ে দরকার, তার দরকার হচ্ছে শুধু মেয়ে থাকলেই চলবে, এবং একটা সুন্দর মেয়ে। ঠিক আছে ভাই, ওইভাবেই খুঁজব, তোরা শাখা আই যাই ভাই, ডাকি আনলেন শাক খাইবার কইছি তো খানা। সুজনে কুরব করে সুরব নাশিয়া, বুঝেছ স্যার? আই তো স্যার কঠিন কথা খুব বুঝি, কিন্তু বেশি কঠিন হলে বুঝি না স্যার। আপনি যদি একটু স্যার এই সহজ করে প্রাঞ্জল ভাষায় বুঝাই বলতেন আর জন্য সুবিধা হতো। পৃথিবীতে দু ধরনের লোক আছে, সু আর কু। যারা সু তারা মানুষের খারাপ দিকটাকে চেপে রেখে ভালো দিকটা বর্ণনা করে, আর যারা কু তারা মানুষের ভালো দিকটাকে চেপে রেখে খারাপ দিকটা বর্ণনা করে। আর নাকি স্যার আরেক কুর্দলে ফেলাই দিছে, সমীকরণ তো সেরকমই বলছে। আকাশের রিয়াজ খুব ভালো ছেলে স্যার, তারা স্যার সপ্তাহের আগে রাস্তায় এসে দাঁড়াই থাকে সকালবেলা, আর রাত্রে স্যার সব বন্ধ করে শোয়ার পরে যায়। তাদের স্যার এফিসিয়েন্সি আর ট্যালেন্ট মনে করেন ম্যাকগাইভারের কো হার মানায় স্যার। স্যার আমি কি স্যার এখন শুদ্ধ করে গেছি? বড় কোন সমস্যা না, আমাদের কি আছে থাকো না খিললে আই তো টি ইনকাম করি, আর টি এর মধ্যে থাকি টাকা ধার দিত আই তো টাকা ধার দিত কামাই করি না এটা জানি, সমস্যা দেন দিয়ে দেবো ভাই, কাইলে দিয়ে দেবো ভাই। আচ্ছা তোরা কি এই খবরটা জানিস না যে টাকা ধার দিলে লজ্জা কথা কি দেবো,
একজনের পকেটে একজনের পকেটে কোনো টাকা পয়সা নাই, কী দেবে খাও কিলো লাগছে, একবেলা না খাই থাকলে কিচ্ছু আসছে। এই শহরে আমি কতবেলা না খাই থাকছি, এই শহরে উন্নতির লাই একবেলা কোনো বিষয় না, না খায় কাটছে। Ha ha ha!